আসসালামু হ্যালো, আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তি বলছিলাম ভাইয়া। মুক্তি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মুক্তি? আমি রাজশাহী থেকে বলছি। আচ্ছা, তো কোথায় থাকেন আপনি এখন? আমি রাজশাহী থাকি, বাড়ি থেকে। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মুক্তি, শুনবো তার জীবনের গল্পগুলো। মুক্তির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মুক্তির সাথে। তো মুক্তি, কে কে আছে আপনার ফ্যামিলিতে? বাবা মা আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু মারা গেছে, আমার দুটো ভাই আছে আর আমি আছি। দুটো ভাই আলাদা থাকে, আমি আলাদা থাকি। আচ্ছা, তিনটা ভাই বোন, তিনজনই আলাদা থাকেন, মানে কেউ কারোর সাথে জি একসাথে থাকেন না? না, তারা বিয়ে শাদী করে আলাদা থাকে, আমাকে দেখে না। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা মা দুজনই মৃত, জি তো এখন যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, নিজেদেরই বাড়ি ঘর। আচ্ছা, খুবই ভালো কথা, নিজেদের বাড়ি ঘর, বাসা ভাড়া দেওয়া লাগে না। তো আপনি এখন কার কাছে আছেন? আপনি একা আছেন না আপনার আপনার সাথে আর কেউ থাকে? না, আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনি কি ছোট, দুই তিন ভাই বোনের ভিতর, না আপনার ভাইরা আপনার ছোট? আমার ভাই দুটো বড়, আমি ছোট। আচ্ছা আচ্ছা, তো ভাইরা কি আপনার খোঁজ খবর নেয় না? না, ভাইরা খোঁজ খবর নেয় না, ভাইরা বিয়ে শাদী করে তাদের মতো, তারা আলাদা জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি আমার বাড়িতেই। আচ্ছা আচ্ছা, তো আপনি যে একাকি এখন থাকতেছেন, তো দেখার মতো তো কেউ নাই নাকি আশেপাশে, না আত্মীয় স্বজন কেউ আছে? আত্মীয় স্বজন থাকলে কি হবে, মা বাপ না থাকলে কেউ কি দেখে নাকি আজকাল দিনে? আচ্ছা, তো আপনি এখন কি করেন মুক্তি? আমি এখন কি করব বলেন, বাসা বাড়িতে কাজ করে আমি খাই, আর কি করব। আচ্ছা, বাসা বাড়িতে কাজ বাজ করে খাচ্ছেন। তো লেখাপড়া কত দূর করছেন মুক্তি? লেখাপড়া বেশি দূর করতে পারি নাই, সিক্স পর্যন্ত করছি। আচ্ছা, 6 পর্যন্ত লেখাপড়া করছেন, এরপর আর করতে পারেন নাই। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয় নাই। তো এই যে একটা যুবতী মেয়ে একা একা থাকতেছেন বাড়িতে, তো আপনার বিয়ে শাদীর বয়স তো হয়েছে নাকি? জি, আচ্ছা, তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? মিডিয়ার সামনে আসছি যে আমার মা নাই, বাবা নাই, ভাই থাকতো ভাই নাই, আমার বলতে কেউ নাই, এই জন্য একটা ভিডিও করছি, যদি কারোর ভালো লাগে আমাকে দেখে, যদি বিয়ে শাদী করতে চায়। আমি গরিব মানুষের মেয়ে, আমার কেউ নাই, তাহলে আমি রাজি আছি, যদি কেউ বিয়ে শাদী করতে চায়, আমার কোনো নাই। আচ্ছা, তো এই যে এখন বিয়ে শাদীর উদ্দেশ্য করে আসছেন, তো আশেপাশে কেউ, মানে আশেপাশে এলাকার এরকম কেউ আপনাকে বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না, মানে বিয়ে শাদী করার জন্য? আসছে, আমি নিজে থেকেই করি নাই, কারণ আমার তো মনে করেন যে যেখান থেকে সম্বন্ধ আসছে, মনে করেন যে আগে গার্জিয়ান চাই, আমার তার গার্জিয়ান নাই, আমার টাকা পয়সা দেওয়ার মতো মানুষ নাই, এই জন্য। আচ্ছা, তো এখন এই যে মিডিয়ার সামনে, মিডিয়া থেকে যদি কেউ বিয়ে শাদীর প্রস্তাব দেয়, মানে টাকা পয়সা যৌতুক ছাড়া, বা কেউ যদি গার্জিয়ান ছাড়াও আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা, তো দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? ভিডিও আমার নাম্বার দিয়ে আছে। আচ্ছা, তো নাম্বারটা আপনি এখন মুখে বলতে পারবেন? না, নাম্বারটা আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মুক্তির জীবনের গল্পগুলো। বাবা মা নেই, এতিমি বলতে গেলে, ভাই দুইজন থাকতেও নাই, বয়স হয়ে গেছে বিয়ে শাদীর কিন্তু হচ্ছে না, একাকি জীবন কাটাচ্ছে। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তিকে পেয়ে যাবেন, 0179394138, এইটা হলো মুক্তির নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তিকে পেয়ে যাবেন। তো মুক্তি, আপনাকে রাত বিরাতের অনেক দর্শক ফোন দিবে, কোনো সমস্যা হবে আপনার? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ থাকবে, কারণ মা বোন সবাই ঘরে আছে, আমি গরিব মানুষ, আমার মা বাপ নাই, কেউ খারাপ মন মাইন্য ফোন টোন দেবেন না। যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে তাহলে ফোন টোন দিয়ে কথাবার্তা বলবেন, বিয়ে শাদী করবেন, এটাই। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।